এই হচ্ছে আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইটে এখন কোনো পেজে কোনো ডিজাইন নাই। আমি আমার সবগুলো পেজে মোটামুটি ভাবে একটু ডিজাইন ইম্পোর্ট করব। একটা হোম পেজে একটা ডেমো ইম্পোর্ট করে রাখি বা বিভিন্ন পেজে একটা করে ডেমো ইম্পোর্ট করব। এটার কারণ কি আমি ব্যাখ্যা করছি একটু পরে। আমরা যেহেতু আলটিমেট মেম্বারশিপ প্লাগইনস নিয়ে মেম্বারশিপ নিয়ে কাজ করব, তাই আমার ওয়েবসাইটে তো কিছু হলেও থাকতে হবে, তাই না? সাপোজ এখানে এটাকে ইনসার্ট করি। হয়ে গেছে, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, আওয়ার সার্ভিস সবগুলা কি করি। এটা তো হোম, এটা হয়ে গেছে, এটা হচ্ছে আওয়ার সার্ভিস, এডিট উইথ এলিমেন্টর। নতুন একটা টেমপ্লেট ইম্পোর্ট করব, একটা করলেই হইলো। হ্যাঁ, মোটামুটি ভাবে একটা সার্ভিস পেজ, সার্ভিস পেজ এইতো, এটা কি পেজে যাই, হয়ে গেছে আপডেট। এটাকে করি অ্যাবাউট আস, অ্যাবাউট, ইনসার্ট। মোটামুটি সবগুলোতেই ইনসার্ট হয়ে গেছে। এটা হয়ে গেলে সবগুলো ইনসার্ট হয়ে যাবে। সবগুলোকে কেটে দিচ্ছি, একটা দুইটা তিনটা, এটা আপডেট হয়নি, আপডেট, এটা আপডেট হয়ে গেছে। এখান থেকে ড্যাশবোর্ড এবার কেটে দিয়ে এখানে এসে রিলোড দিলে আমরা সবগুলো পেজে যেতে পারবো। এটা হচ্ছে আমাদের হোম পেজ, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ, এবং এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস পেজ, এবং এটা হচ্ছে আমাদের সার্ভিস পেজ। এই হচ্ছে আমাদের টোটাল ডিজাইনটা। আমরা ডেমো ইম্পোর্ট করে খুব সহজেই করে ফেললাম। আর এটার অ্যাপিয়ারেন্স থেকে থিমসের কাস্টমাইজে গিয়ে আমরা এই পুরো থিমটাকে কি ডিজাইন করে নিতে পারবো, এটা আমরা সবাই পারি। এই এগুলোকে চেঞ্জ করা, তারপরে আরও যদি কোনো মেনু বানাতে চাই এগুলোকেও আমরা কি করতে পারবো, সবকিছু চেঞ্জ করতে পারবো। হেডার বিল্ডার থেকে এখানে হেডার বানাতে পারবো, লোগো দিতে পারবো, সবকিছু করতে পারবো। তো আমি এগুলোর ভিতরে যাচ্ছি না সময় নষ্ট করার জন্য। তো আমাদের মূল ফোকাসটা হচ্ছে আমরা এই ওয়েবসাইটটাকে ভিজিট করাবো, বাট এমন ভাবে এই ওয়েবসাইটটাকে আমরা তৈরি করব যেন সবাই সব পেজ ব্রাউজ করতে না পারে, এবং হোম হোম পেজটা ব্রাউজ করতে পারবে, হয়তো অ্যাবাউট আস পারবে না, কন্ট্যাক্ট আস পারবে না, আওয়ার সার্ভিস পারবে না, ব্লগ পেজে ব্লগ দেখতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে লগ ইন না করবে। যতক্ষণ না লগ ইন না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েবসাইটে কেউ ব্রাউজ করতে পারবে। তাহলে এরকম কিছু করার জন্য আমাদেরকে একটা প্লাগইনস ইনস্টল করতে হবে। প্লাগইনসটার নাম হচ্ছে আলটিমেট মেম্বার। অ্যাড নিউতে ক্লিক করে এখানে আমি লিখব আলটি মেম্বার, MEMBER, আলটিমেট মেম্বার। এইটা হচ্ছে আলটিমেট মেম্বার। ইউজার প্রোফাইল, ইউজার রেজিস্ট্রেশন, লগ ইন, মেম্বারশিপ প্লাগইনস,
এটা অনেক অনেক ব্যবহার হয়েছে, দেখুন 2 লক্ষ বারের মতো, 2 লক্ষ বার ওয়েবসাইটে এরকম এটা ব্যবহার করা আছে। আপনারা চাইলে এটা নিয়ে দেখতে পারেন, এখানে আরো অনেক অনেক কিছু আছে। হ্যাঁ, লগ ইন উইজেট, আল্টিমেট মেম্বার, আলাদাভাবে আপনি উইজার ব্যবহার করতে পারবেন, বিভিন্ন জায়গায় নিতে পারবেন, সোশ্যাল লগ ইন ব্যবহার করতে পারবেন, অনেক কিছু আছে। এগুলো ট্রাই করতে হবে আপনাদেরকে, একটা একটা ইউজার ভেরিফিকেশন। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্লাগইনস, যেটার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটে, আমরা যখন কোনো ওয়েবসাইটে লগ ইন করি বা অ্যাকাউন্ট করি, আমাদের ইমেইলে একটা কোড আসে বা ইমেইলে একটা লিঙ্ক আসে, ওই লিঙ্কে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটে ইউজার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়, হয় না? এরকম দেখছেন, জি স্যার, আমাদের এই ওয়েবসাইটটা এখন এরকম হবে। যারা লগ ইন করবেন তাদেরকে ইমেইলে একটা মেইল যাবে, এবং সেই মেইলে, মেইল থেকে আপনাকে কি করতে হবে, ই করতে হবে, ওই লিংকে ক্লিক করার পরে আপনার ওটা অ্যাক্টিভেট হবে, এর আগে হবে না। দেখুন আলটিমেট মেম্বার ইনস্টল হয়ে গেছে, এবং এটা হওয়ার সাথে সাথে আমাদের পেজের ভিতরে নতুন কিছু পেজ যুক্ত হয়েছে যা আমরা আগে করিনি, ঠিক আছে? এখন আমাদের কি কি পেজ লাগবে দেখুন, আমাদের লাগবে হচ্ছে আলটিমেট মেম্বার নিড টু ক্রিয়েট সেভারেল পেজ, ইউজার প্রোফাইল, অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন, লগ ইন, পাসওয়ার্ড রিসেট, লগ আউট এবং মেম্বার ডিরেক্টরি। কয়টা পেজ বানাতে হবে? মেম্বার ডিরেক্টরি, লগ ইন, রিসেট, পাসওয়ার্ড, লগ ইন, তারপরে হচ্ছে রেজিস্টার, অ্যাকাউন্ট, ইউজার প্রোফাইল, এই অ্যাকাউন্টগুলো বা এই পেজগুলো আমাদেরকে তৈরি করতে হবে। আমি জাস্ট এখানে ক্রিয়েট পেজে ক্লিক করলেই আমার সবগুলো পেজ তৈরি হয়ে গেছে। এখন যদি এখানে সেভ চেঞ্জ করেন, এবার যদি আপনি আবার পেজে যান, পেজে গেলেই দেখতে পারবেন যে এই যে অ্যাকাউন্ট, তারপর হচ্ছে লগ ইন, লগ আউট, মেম্বার্স, আওয়ার সার্ভিস, পাসওয়ার্ড রিসেট, হ্যাঁ, রেজিস্টার, ইউজার, এই পেজগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এই পেজগুলো কি আগে আমি তৈরি করেছিলাম? এগুলো অটোমেটিক্যালি উকমার্স ইনস্টল করার মতো ইনস্টল হয়ে গেল না? তাহলে তার মানে কি তারা এখানে এসেছে? এখানে কিন্তু আসবে না, এখানে আমি তাদেরকে আনবো। আমি প্রথমে আনবো কাকে? আমি আবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাচ্ছি। শুরুতে আমি এখানে যাদেরকে আনতে চাচ্ছি, একটা হচ্ছে রেজিস্টার, একটা হচ্ছে লগ ইন, এই দুইটাকে আনতে চাচ্ছি। এই দুইটাকে আনলাম, লগ ইন অ্যান্ড রেজিস্টার, সে ভালো করে খেয়াল করুন, না বুঝলে প্রশ্ন করুন। লগ ইন অ্যান্ড রেজিস্টার। এখন আমার কথা হলো, আমি যখন এই ওয়েবসাইটে আসছি তখন এখানে আমার কি কোনো লগ ইন রেজিস্টার এগুলো দেখানোর দরকার আছে? আমি তো লগ ইনও করা আছি, রেজিস্টারও করা আছি, তাই না? এখানে এই ওয়েবসাইটে দুইটাই করা আছে। এখানে আর একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে ইউজার, ইউজারটাকেও আমি অ্যাড করব। এবার যদি এখানে রিলোড করেন তাহলে দেখুন ইউজারও চলে আসছে। রেজিস্টারে গেলে আমি কি পাবো? বলতেছি ইউ আর অলরেডি রেজিস্টার্ড, আমি রেজিস্টার করে ফেলেছি। তারপরে আমি যখন লগ ইনে যাচ্ছি তখন আমাকে বলতেছে কি, তুমি অলরেডি লগ ইন অবস্থায় আসো। ইউজারে গেলে আমাকে কি বলছে? আমার প্রোফাইলটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? বাট এই যে বাম ডান পাশে এই যে দেখেন অনেক কিছু রয়ে গেছে, এগুলো আমাদের মুছে ফেললে সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা একটু কাজ করি, এটা করার আগে আমরা ওগুলোকে একটু মুছে আসি অল পেজেস থেকে, অল পেজেস থেকে অ্যাকাউন্ট এডিট, তারপরে হচ্ছে লগ ইন এডিট, লগ আউট এডিট, মেম্বার্স এডিট, পাসওয়ার্ড রিসেট এডিট, রেজিস্টার এডিট, ইউজার এডিট। এখন এদেরকে যেটা করব, আমি এই সেটিংস এ ক্লিক করলে এই যে সাইড বার, নো সাইড বার আপডেট, সেটিংস এ ক্লিক করব, সাইড বার, নো সাইড বার আপডেট, সেটিংস, সাইড বার, নো সাইড,
আছে, এখন আমি কেটে দিই। আমি আবার হোম পেজে আসি। এখন এই হোম পেজটাকে আমি যদি অন্য কোনো ব্রাউজার দিয়ে ওপেন করি, সাপোজ এখানে আমি একটা নতুন উইন্ডো ক্রিয়েট করলাম, কন্ট্রোল ভি এন্টার, তো এই হচ্ছে আমার ওয়েবসাইট। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমি সব পেজ, যে কোনো পেজ ব্রাউজ করতে পারছি, অ্যাবাউট আস ব্রাউজ করতে পারছি, তারপর কন্টাক্ট আস এটাকেও ব্রাউজ করতে পারছি। আমি রেজিস্টারে গেলে দেখুন আমাকে রেজিস্টার ফর্ম দিচ্ছে, বলছে যে তুমি রেজিস্টার করো। আর যদি ল রেজিস্টার ফর্ম আসছে এবং যদি আমার রেজিস্টার অ্যাকাউন্ট করা থাকে, মানে রেজিস্টার করা থাকে, তাহলে বলতেছে লগ ইন করো, লগ ইনে যেতে বলতেছে। তাহলে একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড, দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্টার দুইটা পেজ। তাহলে আমি একটা পেজ কে কিন্তু এখানে রাখলে আমার বাকি পেজটাকে এখানে মেনুতে রাখার কোনো দরকার পড়ছে না, তাই না? কারণ যেহেতু জি এর স্যার, সাথে আরেকটা রিলেটেড, তাহলে আমি এই একই কাজটা এখন করব, যেটা হচ্ছে এখান থেকে আমি এই রেজিস্টারটাকে একটু বাদ দেই, রিমুভ, এই লগ ইনটাকে আমি চেঞ্জ করি, এখানে নাম দিয়ে দিই লগ ইন আর আর ইজি, লগ ইন অ্যান্ড রেজিস্টার সেভ মেন। এবার যদি সেভ করেন, এবার যদি এখানে রিলোড করেন, সেভ হয়ে সারেনি, সেভ হচ্ছে রিলোড, দেখুন তো লগ ইন অ্যান্ড রেজিস্টার চলে আসছে না। এই এক জায়গায় ক্লিক করলে কিন্তু আমি দুইটাকে পাচ্ছি, সরি এখানে না, এইটাতে দেখাই, এই লগ ইনে ক্লিক করলেই আমি লগ ইনও পাচ্ছি এবং আমার এখানে রেজিস্টার আছে, দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্টার দুইটা পেজ পাশাপাশি আছে। তাহলে এখানে আমার এটা আর আলাদা করে রাখার দরকার নেই। এখন আমার কথা হচ্ছে যে আমি তো এখানে লগ ইন করা অবস্থায় নাই, তাহলে আমার এখানে ইউজার দেখানোর কোনো দরকার আছে? আমার তো কোনো অ্যাকাউন্টই নাই, দেখতে পাচ্ছেন? তাহলে আমি যখন লগ ইন অবস্থায় থাকবো তখন আমাকে এই ইউজারটা দেখাবে, আর যখন আমি লগ ইন অবস্থায় থাকবো না তখন আমাকে ইউজার দেখাবে না, লগ ইন অ্যান্ড রেজিস্টার দেখাবে। কথা বুঝতে পেরেছেন? একজন বলুন তো আমি কি বলেছি স্যার। আপনি বলছেন যদি আমি লগ ইন অবস্থায় না থাকি তাহলে ইউজারটা দেখাবে না, কিন্তু এটা বলছেন আর কি, আর যদি লগ ইন অবস্থায় থাকি তাহলে স্যার ইউজারটা দেখাবে, লগ ইন এর রেজিস্টার দেখাবে না, তাই তো? জি স্যার। ওকে, তাহলে এবার চলুন এটার একটা নিয়মটা আমি সেট করে নিই। এখানে দেখুন লগ ইন অ্যান্ড রেজিস্টার, এখানে একটা জায়গায় লেখা আছে আলটিমেট মেম্বার মেনু সেটিং, হু ক্যান সি দিস মেনু লিংক, কে কি বলা আছে? এভরি ওয়ান। আপনি এটাকে বলে দেন লগ ইন অ্যান্ড রেজিস্টার কে, শুধুমাত্র লগ আউট ইউজার দ্বারা তারা দেখবে লগ ইন অ্যান্ড রেজিস্টার। ওকে, আর ইউজার কারা দেখবে? ইউজারের জায়গায় পরিবর্তন করে আমি দিয়ে দিই হচ্ছে প্রোফাইল, প্রোফাইল কে দেখতে পারবে? শুধুমাত্র লগ ইন ইউজার, লগ ইন ইউজারের কারা? সবাই, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর এবং সাবস্ক্রাইবার সবাই দেখতে পাবে। সেভ হয়ে গেছে। এবার এখানে এসে রিলোড করে, রিলোড, আমার লগ ইন অ্যান্ড লগ আউট চলে গেছে। আমার কি প্রোফাইল? আমার প্রোফাইলটা আছে, তাই না? এখানে কি দেখাচ্ছে? আমার প্রোফাইল আছে না, লগ ইন না স্যার, লগ ইনে যাচ্ছি তখন বলতেছে লগ ইন, যদি ইউজার অ্যাকাউন্ট থাকে তাহলে কি ইউজার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো, আর যদি ইউজার অ্যাকাউন্ট না থাকে তাহলে কি করবো? রেজিস্টারে যাব। আর যদি রেজিস্টারে গিয়ে আমার লগইন আছে, ইউজার অ্যাকাউন্ট আছে, সবকিছু আছে, বাট আমি পাসওয়ার্ড ভুলে গেছি, তাহলে কি করব? ফরগটেন পাসওয়ার্ড, এখানে ইমেল অ্যাড্রেস দিব, রিসেট মাই পাসওয়ার্ড এ ক্লিক করব, আমার মেইলে একটা মেইল আসবে, তারপর আমাকে আরেকটা লিংক দিবে এবং সেই লিংকে ক্লিক করে আমি কি নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করব। ওকে, এটা আমরা পরে আসতেছি, তাহলে এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম? জি না স্যার। আর কোনো প্রশ্ন? না স্যার। এগুলা সাধারণত কি কি ওয়েবসাইটে থাকে স্যার? লগইন রেজিস্টার গুলোতে থাকে, মেম্বারশিপ ফোরাম টাইপের ওয়েবসাইট,
আছে, এরকম বহুত কাজ আছে অনলাইনে। আপনারা এটা নিয়ে যদি কোনো গিগ তৈরি করেন, একটা গিগ দেন, তাহলে দেখবেন যে কাজ আসতেছে। সাইডার কি স্যার প্রিমিয়ামে আছে? হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম আছে। এটা অনেক সময় দেখা যায় যে এটা মানে ওয়েবসাইটে অ্যাড করার জন্য বলে, কিভাবে করে? একদম সহজ। তো ইমেল সাবস্ক্রাইবার নামে আমাদের একটা মডিউল আছে না? জি, ওই মডিউলস এর ভিতরে গেলে আপনি দেখবেন ওইখানে অনেক অনেক অপশন আছে। ওটার ভিতরে মেইল চিপটাকে অ্যাড করে তার ইউজার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড সেট আপ করে দিবেন। এরপরে যতজন ব্যক্তি তার ওইখানে তার ওয়েবসাইটে গিয়ে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করবে, তাদের প্রত্যেকের ইমেল গুলো তাদের কাছে জমা হতে থাকবে, কোম্পানির কাছে জমা হতে থাকবে, এবং সেই ইমেল অ্যাড্রেসেতে তারা বিজ্ঞাপন করবে। বলেন স্যার, আমাদের স্যার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলা ক্লোন করা দেখালেন না স্যার? জানতে চাইলাম যে স্যার করা যায় কিনা ওয়ার্ডপ্রেস দিয়া। আপনি সাপোজ ধরুন আপনাকে একটা ওয়েবসাইট দেখাইছে, সাপোজ এই ওয়েবসাইটটার কথাই বলুন, এই ওয়েবসাইটটা আপনার ওয়ার্ডপ্রেস থিম না, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না, এটা অন্য কোনো ওয়েবসাইট। তখন আপনাকে যদি বলে যে আমাকে হুবহু এরকম একটা ওয়েবসাইট বানিয়ে দিতে হবে, তাহলে আপনি এলিমেন্টর অথবা ডিবি যে কোনো কিছু ব্যবহার করে এই ওয়েবসাইটটা বানাতে পারবেন না? এই ডিজাইনটা ডিবি দিয়ে করা যাবে না? জি স্যার, এটা এলিমেন্টর দিয়ে করা হয়েছে বলে যে ডিবি দিয়ে করা যাবে না তা তো না। এখন আপনাকে যদি বলে যে এই ওয়েবসাইটটি আমাকে ডিবি দিয়ে ক্লোন করে দাও, তখন আপনি কি করবেন? তখন এই ওয়েবসাইটটি তারা এলিমেন্টর দিয়ে বানিয়েছে, আপনি ডিবি দিয়ে বানাবেন। তো ক্লোন করা বলতে তো ওই যেরকম পিএইচডি টু আমরা পিএইচডি টু ওয়ার্ডপ্রেস করি এরকম আর কি, হুবহু আরেকটা বানাবেন, এটাই কপি করা। জি কপি করা। কপি স্যার আমার একটা ইয়া ছিল স্যার, কথা ছিল, কপি ক্লোন ডিজাইন এগুলো একই রকম, একই একই অর্থ ব্যবহার, মানে একই অর্থ ই করে, ভেরি করে। বলেন স্যার। বলেন স্যার, ওই যে ওয়েবসাইট যে স্যার যে স্পিড অপটিমাইজেশন করে ওটা যদি দেখাতেন। স্পিড অপটিমাইজেশনের অনেক প্লাগইনস আছে, হ্যাঁ অনেক অনেক প্লাগইনস আছে, সেই প্লাগইনস গুলো সরবরাহ করলে আপনি স্পিড অপটিমাইজেশনে কাজ পারবেন, এবং স্পিড অপটিমাইজেশনের কাজ খুব কঠিন নয়, একদম সহজ। কিন্তু আমি আমার এই ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশনে কাজ করতে গেলে নতুন কাজ করতে পারবো না, তাই এখানে স্পিড অপটিমাইজেশন দেখানো সম্ভব হবে না, কারণ এখানে বেশ কিছু একটা অ্যাকাউন্ট করতে হয় যদি আমি ফ্রি করতে যাই, ফ্রি অপটিমাইজেশন যদি আমি করতে যাই। কারণ আপনাদেরকে তো আর প্রিমিয়াম দিয়ে আমি দেখাতে পারবো না, ফ্রি দিয়ে দেখাতে হবে। ফ্রি দিয়ে দেখাতে গেলে এই ওয়েবসাইটটাকে আমাকে বিভিন্ন অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করাতে হবে, ইমেজ অপটিমাইজেশন করতে হবে, লেখা অপটিমাইজেশন করতে হবে, হ্যাঁ অনেক কিছু করতে হবে, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো এগুলোকে মিনিফাই করতে হবে, অনেক ঝামেলা আছে। কিন্তু আমি আপনাদেরকে ভালো কোর্স দিয়ে দিতে পারবো। স্যার এই অপটিমাইজ করলে কোডিং এর কোনো মানে পরিবর্তন হয়? না, কোডিং এর পরিবর্তন হয় না, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো সিএসএস ফাইলগুলো একটু আকার কম, মানে যেমন ধরুন একটা ছবি আছে আপনার 2 MB তে, এখন সেটা রেজুলেশন যদি আপনি কমিয়ে নিয়ে একটু কনভার্ট করেন তাহলে সেটার সাইজটা কততে চলে আসবে, হয়তো 2 MB থেকে 255 KB বা 300 KB তে চলে আসবে বা 500 KB তে চলে আসবে। তাহলে এই যে কম সময়, সময়টা কমে গেল, মানে সরি স্পেসটা কমে গেল, তাহলে তাকে লোড করতে ওয়েবসাইটে সময় কম লাগবে না? জি স্যার। জাভাস্ক্রিপ্টের ফাইল আছে আপনার ওয়েবসাইটে ধরুন 5 MB, এটাকে কম্প্রেস করে হ্যাঁ 3 MB করে ফেললো, তাহলে এই যে 2 MB কমে গেল, তাহলে এই 2 MB ওয়েবসাইটটাকে রিলোড করতে সময় কম লাগবে না? জি স্যার। তারপরে ধরুন আমাদের ওয়েবসাইটের লিঙ্কগুলোকে, হ্যাঁ এমন ভাবে কিছু কিছু ওয়েবসাইট আছে বা কিছু কিছু সফটওয়্যার আছে, আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা লিঙ্কে তারা মেমোরাইজ করে রাখবে, এই ব্রাউজার মেমোরাইজ করে রাখবে,
পরের বার প্রথমবার যখন যাবেন তখন দেখবেন লুট হতে সময় নিল, প্রথমবার লুট হতে একটা ওয়েবসাইট যদি 5 সেকেন্ড সময় নেয়, ওই একই ওয়েবসাইট দ্বিতীয়বার লুট করতে যাবেন তখন দেখবেন 3 সেকেন্ড সময় নিচ্ছে। তার কারণ কি জানেন? আপনার ব্রাউজার ওটাকে মেমোরাইজ করে রেখেছে। এটার জন্য আলাদা একটা সফটওয়্যারের ব্যবহার আছে ওয়েবসাইটে, প্লাগিনস এর ব্যবহার আছে, যে প্লাগিনসটা ব্যবহার করলে আপনার ওয়েবসাইটে অটোমেটিক্যালি ব্রাউজার অনিচ্ছাকৃত সত্ত্বেও কি মেমোরাইজ করে রাখবে, যেন দ্বিতীয়বার আমার ওয়েবসাইটটি কি লুট করলে যেন তার এখানে তাড়াতাড়ি লুট করে দেয়, তাড়াতাড়ি দেখায়, সময় কম নেয়। এইভাবে স্পিড অপটিমাইজেশনের কাজ করতে হয়। আমি আপনাদেরকে একটা সোর্স দিয়ে দিব, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তাহলে আমরা যেখানে ছিলাম, যে আমরা এখানে আমাদের ওয়েবসাইটের এই ডিজাইনটুকু করতে, এই শর্তটুকু এডিট করতে, বেরি করতে আমাদের আর কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে কারো তাহলে আমাকে করতে পারে। স্যার, এটা এই লগইন ইউজারের মানে ভিতরগত তো কোনো আর কোনো সেটিং নেই, জাস্ট এটা ইনস্টল করা স্যার? আরো আছে, আরো আছে, কেবল তো শুরু। জি জি স্যার, যতটুকু দেখাইছি এতটুকু সব সমস্যা নাই তো? না স্যার। ওকে, এবার আসুন দেখুন কি কি আছে এখানে। আমাদের যখনই আমরা প্লাগইনস ইনস্টল করেছি, প্লাগইনস ইনস্টল করার সাথে সাথে আমাদের আলটিমেট মেম্বার নামে একটা নতুন অপশন আমাদের ওয়ার্ডপ্রেসে যুক্ত হয়েছে, আর সেই অপশনের শুরুতেই আছে ড্যাশবোর্ড। চলুন আমরা একটু ড্যাশবোর্ডে দেখে আসি। ড্যাশবোর্ডে আমরা তেমন কিছুই দেখতে পাচ্ছি না। এখানে লেখা আছে ইউজার একজন, অ্যাপ্রুভড একটা, রিজেক্টেড একটাও নাই, পেন্ডিং রিভিউ একটাও নাই, তারপর হচ্ছে ওয়েটিং ইমেল কনফিগারেশন বা কনফার্মেশন এরকম একটাও নেই, ইনঅ্যাক্টিভ একটাও নেই। তার মানে কি আমাদের ওয়েবসাইটে মেম্বার তো আমি একাই, আর তো কেউ এখনো মেম্বার হয়নি। আপনাদেরকে মেম্বার বানাবো আমি, কিন্তু একটু পর। তারপর আমি আসলাম সেটিংসে। সেটিংসে আসার পরে জেনারেল অ্যাক্সেস, ইমেল, অ্যাপিয়ারেন্স, মিস অ্যান্ড ইনস্টল ইনফো। আবার জেনারেলের ভিতরে দেখুন কয়টা ক্যাটাগরি, একটা হচ্ছে পেজেস, একটা ইউজার, অ্যাকাউন্ট, আপলোড। এখন এদেরকে নিয়ে একটু দেখা দেখি করি। শুরুতেই আছে জেনারেল পেজেস। ইউজার পেজ হিসেবে আমাদের ওয়েবসাইটের কোন পেজটা থাকবে? অবশ্যই ইউজার থাকবে। লগ ইন পেজ হিসেবে লগ ইন, রেজিস্টার পেজ হিসেবে রেজিস্টার, মেম্বার পেজ হিসেবে মেম্বার্স, তারপর হচ্ছে লগ আউট পেজ হিসেবে লগ আউট, এবং অ্যাকাউন্ট পেজ হিসেবে অ্যাকাউন্ট, এবং কি পাসওয়ার্ড রিসেট পেজ হিসেবে পাসওয়ার্ড রিসেট। এটাকেই তো শো করাবে, নাকি অ্যাকাউন্টটাকে শো করাবে? পাসওয়ার্ড রিসেট পেজ হিসেবে নাকি অ্যাবাউটটা শো করাবে? অবশ্যই পাসওয়ার্ড রিসেট পেজটাকেই পাসওয়ার্ড রিসেটের জন্য শো করাবে। এখান থেকে আমাদের কোনো পরিবর্তন করতে হবে না। আমরা ইউজারে চলে আসলাম। তো ইউজারে আসার পরে দেখুন লেখা আছে প্রোফাইল পারমালিঙ্ক বেস, লেখা আছে ইউজার নেম। বুঝবো কিভাবে প্রোফাইলে আসে? এখানে কি দেখাচ্ছে? ইউজার ওয়াহিদ। আর আমি যদি এটাকে চেঞ্জ করে ইউজার নেমের পরিবর্তে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম ব্যবহার করি তাহলে কি হবে? এবার রিলোড দেন। কোনো কিছু আসে নেই, কিন্তু আমি আমার ওয়েবসাইটের এই নামগুলোকে একটু চেঞ্জ করে নিই। ফার্স্ট নেম লাস্ট নেম তো এখনো আমি দেই নাই, তাই না? একটু এডিট করি, এডিট প্রোফাইল। প্রোফাইলে গিয়ে আমার একটা ছবি আপলোড করি, আপলোড ফটো। দেখুন বলতেছে কত মেগাবাইট আপলোড করতে পারবো। মনে রাখেন ম্যাক্সিমাম 953। আমি এত বড় না করে একটা ছোট ছবি আপলোড করি। এখন তো ছবি খুঁজে পাচ্ছি না, মরজালা। আচ্ছা, যে কোনো একটা ছবি আপলোড করেই রাখি তাহলে। আমার ছবি যে দিতে হবে এমন কোনো কথা, এটাকে দিলাম। দা ফটো টু স্মল। ক্রপিং শপিংও করা যাচ্ছে, দেখছেন? অ্যাপ্লাই, আমার ছবি, একটা কাভার ফটো আপলোড করে রাখি। ক্রপিং শপিং এখানেও করা গেল, অ্যাপ্লাই, বায়ো,
developer, update profile. Okay. Update column. Ever children, my account. My account is our username as it up first name and last name. WAHIDUL Wahidul Hassan. Update. এবার আমার প্রোফাইলে যান। প্রোফাইলে এখন দেখুন তো আমার ইউজার কি দেখাচ্ছে, ওয়াহিদুল ডট হাসান। তার মানে কি এটা আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, যেটা আমি এখানে চেক করেছি। দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। আর যদি আপনি ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট এন্ড লাস্ট নেম উইথ প্লাস আরো কিছু যদি ব্যবহার করেন তাহলে এটা, অথবা আপনি ইউজার আইডিও চাইলে দিতে পারেন যেটা আপনি এখানে শো করাতে চান। এবার যদি এখানে রিলোড দেন তাহলে এখন আর ওয়াহিদুল হাসান এটা থাকবে না, ইউজার আমি একাই। তার মানে কি আমার ইউজার আইডি ওয়ান, আমার ইউজার আইডি ওয়ান শো করছে। কথা ক্লিয়ার? জি স্যার। আমি ইউজার নেম রাখলাম, এক মিনিট আসতেছি। তারপর আছে ইউজার ডিসপ্লে নেম, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। আপনি এই যে এখানে খেয়াল করুন, ইউজার ডিসপ্লে নেম ওয়াহিদুল হাসান, এখানে কি ওয়াহিদুল হাসান। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে ইউজার নেমে পরিবর্তন করতে পারেন, অথবা অন্য কোনো কিছু এখানে যা কিছু আছে সব কিছু দিয়ে কি আপনি পরিবর্তন করতে পারবেন। দেখুন তো এখন কি আসছে, ওয়াহিদুল, তাই আসছে না? তো এখানে আরো অনেক কিছু আছে, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, তারপরে আছে ফার্স্ট নেম, ফার্স্ট নেম এর সাথে আরো অনেক কিছু, ফার্স্ট নেম অনলি, কাস্টম ফিল্ড, এরকম আরো অনেক কিছু আপনি দিতে পারেন। ডিফল্ট ভাবে দিলেও ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম শো করবে। তো আমি এখানে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিয়ে দিলাম, সেভ চেঞ্জ। ওকে, তারপরে অথর অটোমেটিক্যালি রিডাইরেক্ট অথর পেজ টু দেয়ার প্রোফাইল, অটোমেটিক্যালি রিডাইরেক্ট অথর পেজ টু দেয়ার প্রোফাইল। অথরকে অ্যাকাউন্ট করার সাথে সাথে, যখনই আমি অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার সাথে সাথে আমাকে প্রোফাইলে পাঠাবে, এটা এখান থেকে বলে দেওয়া হয়েছে। যেখানে ইফ এনেবল অথর পেজ উইল অটোমেটিক্যালি রিডাইরেক্ট টু বি ইউজার প্রোফাইল পেজ, ঠিক আছে, এটা চেক করা থাকবে। তারপরে এনেবল মেম্বার ডিরেক্টরি, মেম্বার ডিরেক্টরিতে কি হবে, আমাদের যে মেম্বার নামে পেজ আছে, এই যে পেজের ভিতরে অল পেজেস নামে মেম্বার নামে পেজ আছে, সবাইকে দেখাবে এক কথায়, মেম্বার ডিরেক্টরিতে থাকবে তার। ইউজ গ্র্যাবাটার, আপনি যদি ছবির পরিবর্তে গ্র্যাবাটার শো করাতে চান, গ্র্যাবাটার কি জানি তো, অন্য কোনো ছবি শো করাতে চান, আমি গ্র্যাবাটার শো করাতে চাচ্ছি না, আমি এটা বন্ধ রাখলাম। তারপর হচ্ছে রিকোয়ার স্ট্রং পাসওয়ার্ড ওয়েন ইউজার রিসেট পাসওয়ার্ড অনলি, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড শো করাবে। অ্যাভয়েড ইন্ডেক্সিং প্রোফাইল বাই সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনে আপনার প্রোফাইল শো করবে না। তারপর হচ্ছে অ্যাক্টিভেটর অ্যাক্টিভেশন লিঙ্ক আইটেম টাইম, এটা হচ্ছে হাউ লং ডাজ অ্যাক্টিভেশন লিঙ্ক উইল ইন সেকেন্ড লিভ ইমটি ফর ইমেইল অ্যাড্রেস লিঙ্ক, এটা যা আছে তাই থাকবে। এটা আমাদের কি বলতে কোনটা আছে স্যার, সার্চ ইঞ্জিনে শো করলে প্রোফাইল, সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং সার্চ ইঞ্জিন, মানে আপনার এই ওয়েবসাইটটা প্রোফাইলটা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করা থাকবে কিনা। কেউ যদি আপনার নামটা ওয়েবসাইটে লিখে সার্চ দেয় বা গুগলে গিয়ে সার্চ দেয় তাহলে আপনার এই অ্যাকাউন্টটা গুগলে শো করাবে কিনা,
বা অন্য কোন পোর্টফোলিও ওয়েবসাইট তাহলে সাইটটা দেওয়া যাবে না স্যার? হ্যাঁ পোর্টফোলিও ওয়েবসাইট হলে আপনি অবশ্যই এখানে ইয়েস করে দিবেন, হ্যাঁ শো করা সার্চ ইঞ্জিন আপনার ডাটা নিয়ে যাবে, বুঝতে পেরেছেন? জি স্যার আমি নই রাখলাম। তারপর এ তো গেল ইউজার, ইউজারের নিয়ম কানুন। এবার অ্যাকাউন্টস আসেন, পাসওয়ার্ড অ্যাকাউন্ট ট্যাব, যেটা হচ্ছে এখান থেকে মাই অ্যাকাউন্টে আসলে দেখেন তো এই যে চেঞ্জ পাসওয়ার্ড অ্যাকাউন্ট ট্যাব আসছে। জি স্যার এটা পাবেন কিনা যদি আনচেক করে রাখেন তাহলে কি হবে? চলে গেছে না? চলে গেছে? জি স্যার এটা এটা দরকার আছে না যদি কেউ পাসওয়ার্ড রিসেট করতে চায়? পাসওয়ার্ড রিসেট করতে চাইলে কি এটা লাগবে? যেমন আপনি যদি চেঞ্জ পাসওয়ার্ডে যান, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এটা তো চাই, দরকার আছে। তারপর আছে প্রাইভেসি অ্যাকাউন্ট ট্যাব, এই যে প্রাইভেসি অ্যাকাউন্ট ট্যাব, প্রোফাইল প্রাইভেসি কে দেখতে পারবে? সবাই দেখতে পারবে, সার্চ ইঞ্জিন নো, এখান থেকে সেট করা যায়। হাইড মাই প্রোফাইল ফ্রম ডিরেক্টরি নো, ডাউনলোড মাই ডাটা ডাউনলোড দিতে পারবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর দিতে হবে। ইরেজ ইউর ডাটা, এটা পারবেন কি পারবেন না? রিকোয়েস্ট ডাটা ইরেজ, আপডেট প্রাইভেসি, এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, মানে আপনার প্রাইভেসি আপনি নিজে রক্ষা করতে পারবেন। এই অপশনটা অবশ্যই কি প্রত্যেকটা ক্লায়েন্টকে দেওয়া উচিত, তাই না? ফেসবুক আমাদের দিয়ে নোটিফিকেশন অ্যাকাউন্ট ট্যাব, নোটিফিকেশন অ্যাকাউন্ট ট্যাব শো করবে কিনা? নোটিফিকেশন অ্যাকাউন্ট ট্যাব অবশ্যই শো করবে, তবে এটা এইভাবে দেখা যাবে না। হ্যাঁ এটা পরে দেখাবো, আমি দেখাচ্ছি একটু পরে, মনে রাখবেন যে কোনগুলো বাদ পড়ে যাচ্ছে, মানে আপনার ইমেইলে নোটিফিকেশন যাবে। ডিলেট অ্যাকাউন্ট ট্যাব, কোনো ব্যক্তি যদি তার অ্যাকাউন্ট ডিলেট করতে চায়, মানে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট রাখতে চায় না, এইরকম অনুমতি আপনি ওয়েবসাইটের মালিককে আপনার ভিউয়ারকে দিবেন কিনা, এটা দেওয়া না দেওয়া আপনার ব্যাপার, তবে আপনি চাইলে দিতে পারেন। ওকে, অ্যাকাউন্ট ডিলেশন কাস্টম টেক্সট, অ্যাকাউন্ট যখন কেউ ডিলেট করতে আসবে তখন তাকে আপনি কিছু বলে দিবেন কিনা, যে আপনার অ্যাকাউন্ট কেন ডিলেট করছেন, কি এখানে লেখা আছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলেট ইউর অ্যাকাউন্ট, তুমি কি শিওর যে তুমি তোমার অ্যাকাউন্টে ডিলেট করতে চাও? দিস উইল ইরেজ অল ইউর অ্যাকাউন্ট ডাটা ফ্রম দিস সাইট, তোমার সমস্ত ডাটা কি আমাদের ওয়েবসাইট থেকে ডিলেট হয়ে যাবে। টু ডিলেট ইউর অ্যাকাউন্ট ইন্টার ইউর পাসওয়ার্ড, যদি ডিলিট করতে চাও তাহলে কি পাসওয়ার্ড দাও, এই কথাটুকু আপনি বলে দিতে পারেন। এই যে দেখেন সেম করে বলে দিয়েছে। আপনি চাইলে কি এখানে আরো অনেক কিছু কি অ্যাড করতে পারেন, পারেন না কে পারেন কিনা, যদি বলে রাখেন এরকম যে তুমি আর জীবনে কোনোদিন আমার এখানে আসবে না, আমার ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে পারবে না যদি তুমি অ্যাকাউন্ট ডিলিট করো, তাহলে সেটা কি আপনি দেখতে পারেন। তারপরে ডিলেট অ্যাকাউন্ট ডিলেশন উইদাউট পাসওয়ার্ড কাস্টম টেক্সট, পাসওয়ার্ড না থাকলে তখন কি আসবে, এটা আসবে অ্যাড এ ফার্স্ট নেম লাস্ট নেম ফিল্ড, অ্যাড এ ফার্স্ট নেম লাস্ট নেম ফিল্ড, অ্যাকাউন্ট সেটিং এ গেলে এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেটিং, এটা আপনার দরকার আছে না দেওয়ার, যেমন আমার আগে দেওয়া ছিল না, আমি এটা কি অবশ্যই দিয়ে রাখবো। আর যদি এটা দিয়ে রাখি তাহলে কি হবে, এটাকে আনচেক করে রাখি, এটা দিলে অবশ্যই এমনিতে আনচেক হয়ে যায়, ওটা কোন পরিবর্তন করার অপশন আছে দেখুন তো, আগে কিন্তু পরিবর্তন করতে পারছি কিন্তু এখন কিন্তু পারছি না, বাট এটাকে যদি আনচেক করে রাখি এখন যদি রিলোড করেন এখন দেখেন পরিবর্তন করা যায়, ক্লিয়ার? আমি কি করবো না, ইউজার নেম পরিবর্তন করতে দিব না কখনোই, বাট ফার্স্ট নেম লাস্ট নেম উনি জাহান্নামে নিয়ে যাক, আমার কোনো সমস্যা নেই। তারপরে রিকোয়ার্ড ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম অবশ্যই থাকবে, অ্যালাউ ইউজার টু চেঞ্জ ইমেইল, তার ইমেইল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে কিনা? না পারবে, এটা দিব না। একটা অ্যাডমিনের জন্য ভিন্ন,
পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। রিকোয়ার্ড এ স্ট্রং পাসওয়ার্ড, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। অ্যালাউ ইউজার দেয়ার হাইড প্রোফাইল ফ্রম মাই ডিরেক্টরি, পারবে না কোনো ব্যক্তি, কি করতে পারবে না, ডিরেক্টরি থেকে প্রোফাইল হাইড করতে পারবে না, সবার ডিরেক্টরিতে থাকবে। এই যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট আপডেট করতে হবে। অ্যাকাউন্ট আপডেট করতে গেলে কি পাসওয়ার্ড দিতে হবে, যেটা আগে অপশন ছিল না, এখন আমি অ্যাড করে দিলাম। এই যে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড চেক করে দিয়েছি, ক্লিয়ার? এটুকুর ভিতরে আর কোনো প্রশ্ন না স্যার? এবার আসুন আপলোড। প্রোফাইল ফটো ম্যাক্সিমাম ফাইল সাইজ কত বলেছিলাম আপনাদের মনে আছে কিনা? আপলোড করা যাবে কতগুলো, কত মেগাবাইট আসছিল মনে আছে? 953 না কত আসছিল? এটা চেঞ্জ করেন। এখানে বাইট সম্পর্কে কি বলা আছে? কত মেগাবাইটের হিসেবে? 999 মেগাবাইট। আমি সর্বোচ্চ দিতে চাই 5 মেগাবাইটের ছবি, তাহলে কত দিব? এটাকে চেঞ্জ করে 5, এটাকে বাইট, এটাকে মেগাবাইট। তাহলে এখন মেগাবাইট দিলাম হচ্ছে 10, কত আসছে? এখানে বাইট হিসেবে আপনি দেন 5000 বাইট। দশ হাজারে কত? 1 মেগাবাইট। এটারে আপনি 9999 এটা দেন, 9 একটা কম দেন, 10 মেগাবাইটের কাছাকাছি প্রায় বাইট একটু কমিয়ে দিলাম। এটাকেও তাই দেন, সেট চেঞ্জ। এবার আপলোড করেন, এখানে ছবি আপলোড করতে দেন। কত বলতেছে? 9.5 কমেছে? জি স্যার, জি স্যার। প্রোফাইল ফটো থাম্বনেল সাইজ কত? 40 পিক্সেল। এখানে বলা আছে দেখুন, হিয়ার ইউ ক্যান ডিফাইন হুইচ থাম্বনেল সাইজ উইল বি ক্রিয়েট ফর ইচ প্রোফাইল ফটো আপলোড। তো আপনি এগুলোকে চেঞ্জ করে আরো দিতে পারেন, 190, 200, 230 এইভাবে দিয়ে রাখেন। কভার ফটো 300, 600 আছে, আরো করেন 600 পরিবর্তে এটাকে 400 করেন, এটাকে 600 করেন, আরেকটাকে 800 করেন। ওকে, চেঞ্জ ইমেজ ওরিয়েন্টেশন, অবশ্যই চেঞ্জ ইমেজ ওরিয়েন্টেশন করা যাবে। ইমেজ কোয়ালিটি শার্ট আরো বাড়াতে পারেন, সমস্যা নেই। ইমেজ আপলোড ম্যাক্সিমাম উইথ, ম্যাক্সিমাম উইথ কত? 1000। কভার ফটো 1000, আপনি এটাকে 1000 রাখেন, কভার ফটোটাকে 1200 করে দেন। ওকে, ক্লিয়ার? মানে ইমেজের সাইজটা কত হবে এই আর কি। এখন এই একই ছবি যদি আমি আবার করতে যাই, দেখুন আমার সাইজটা কেমন হয়। দেখছেন আমি বড় করতে পারছি, তাই না? এবার ঠিক আছে, তাহলে জেনারেলের সব শেষ, তাই তো? এবার আসুন এক্সেল।
আমার ওয়েবসাইটের হোম পেজে যান, অ্যাক্সেস করতে পারছি, আমি লগইন অবস্থায় আছি, অ্যাবাউট আস লগইন করতে পারছি, দেখতে পাচ্ছি, তাই না? আওয়ার সার্ভিস দেখতে পাচ্ছি, সবই দেখতে পাচ্ছি, বাট আমি চাই যে গ্লোবাল সাইট অ্যাক্সেস, এভরিওয়ান সাইট অ্যাক্সেসেবল টু লগইন ইন ইউজার, শুধুমাত্র লগইন ইউজার দেখতে পারবে, তাছাড়া বাকি সব কেউ দেখতে পারবে না। এবার আপনি এইটা দিন, এখানে তো আমি লগইন অবস্থায় নাই, হোম দেখতে পারি, অ্যাবাউট আস দেখতে পারি, দেখতে পারি না বলে লগ ইন করো, কন্টাক্ট আস দেখতে পারি বলে লগ ইন করো, কন্টাক্ট আস পেজ লগ ইন করো, ব্লগ পেজ লগ ইন করো, লগ ইন এন্ড লগ ইন তাও লগ ইন করো, আসে কোন পেজটা পাই? শুধুমাত্র হোম পেজ, হোম পেজটা। আপনি যদি চান যে হোম পেজও দেখাবেন না, সেটাও করতে পারি। এই তো দেখুন এখানে বলা আছে অ্যালাউ হোম পেজ টু বি অ্যাক্সেসেবল, বন্ধ করে দেন। এবার যদি এখানে আবার যান, এখন ডিলর দেন তো হোম পেজে কি বলে লগ ইন করো, কি বলতে চাই, বলছো যে লগ ইন করো, কোন পেজে যেতে দেবে, বন্ধ হয়েছে, খুব বেশি কঠিন লাগতেছে, আবার চলে আসেন এখানে, আমি হোম পেজের অনুমতি দিব এবং কাস্টম, এখানে দেখুন কাস্টম রিডাইরেক্টিভ আর কাস্টম রিডাইরেক্টিভ আর আমি সাপোজ এখানে কন্টাক্ট কাজটাকে দিয়ে রাখলাম এইখানে, খেয়াল করো দিয়ে সেভ চেঞ্জ করো। এখন যদি এখানে আসি, হোম পেজে যদি যাই, হোম পেজ দেখতে পারি কারণ অনুমতি দেওয়া আছে, অ্যাবাউট আসের অনুমতি দেওয়া আছে, দেওয়া আছে, অ্যাবাউট আসের অনুমতি দেওয়া আছে, কন্টাক্ট কাজ আওয়ার সার্ভিস সবগুলোর অনুমতি দেওয়া আছে, সাইটে কিছু বলতে লগ ইন ইউজার কাস্টম ইউআরএ কোনটাতে গেছে, কেন দেখতে পারবো দেখতে পারার কথা না, হোম পেজটা বন্ধ করে দিলাম, যেখানে যাইতেছি আমাকে কোন পেজটা দেখাচ্ছে দেখুন তো, আমি আসেন কন্টাক্ট, কেন তাহলে কি হবে দেখুন, হোম পেজ এখানে তো লগ ইন, এখানে তো সমস্যা নাই, এখানে আসেন হোম পেজ বলে লগ ইন করো, অ্যাভোটাসে যাও লগ ইন করো, সার্ভিস পেজে যাও লগ ইন করো, বাট যখন কন্টাক্ট আস পেজে যান তখন এটা দেখাচ্ছে, ক্লিয়ার? এটার কারণ কি বলে দিয়েছি, শুধুমাত্র এক্সক্লুড দা ফলোইং ইউআরএল, শুধুমাত্র এই ইউআরএলটা দেখতে পারবা আর কোনটা দেখতে পারবা না, এই ইউআরএলটা বাদ দিয়ে সকল ইউআরএল তোমাদের জন্য রেস্ট্রিকশন অন করা, তোমরা দেখতে পারবা না, বাট আমি এইটা কেউ চাই না, আমি চাই এটাকে বন্ধ থাকবে বাট হোম পেজটা দেখতে পারবে, ওকে ক্লিয়ার?
এলাও ক্যাটাগরি পেজ টু বি অ্যাক্সেসেবল। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ক্যাটাগরি থাকতে পারে, বিভিন্ন পোস্টের ক্যাটাগরি থাকতে পারে, এগুলো কি কাউকে দেখতে দেব? কখনোই না, কেটে দেব। এখানে লেখা আছে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস মেসেজ, রেস্ট্রিক্টেড অ্যাক্সেস মেসেজ, একটা মেসেজ দিব, মেসেজ দিব তাদেরকে এরকম, দিস পেজ ইজ আর ই এস টি আর আই সি টি ই ডি রেস্ট্রিক্টেড, প্লিজ এল ও সি আই এন লগ ইন ফার্স্ট। এই লেখাটাকে সুন্দর করে ধরে মাঝখানে নিয়ে আসেন, লেখাটাকে হেডিং টু তে বড় করেন, বোল্ড করেন, দেখি কালার মালার দেওয়া যায় কিনা। না, কেন দেওয়া যাবে না? ঠিক আছে, সেভ করে নিন। এখন আবার যান হোম পেজ, দেখতে পারি অ্যাবাউট আস, দেখতে পারি পারি কোনটা কাজ, দেখতে পারি এটাও, দেখতে পারি এটাও, দেখতে পারি না। কিন্তু এই মেসেজটা কখন শুরু করবে আমরা একটু পরে সেখানে যাচ্ছি, এই মেসেজটা আসবে কখন। এখানে লেখা আছে দেখুন, অ্যালাউ গুটেনবার্গ ব্লক রেস্ট্রিকশন অপশন অন রেস্ট্রিক্টেড ব্লক মেসেজ, কন্ট্রোল সি দিয়ে দিলাম। এখন একটা মজার ব্যাপার, একটু ব্লক পেজে যান, ব্লক পেজে তো কোনো কিছু দেখতে পারি না তাই না, কিন্তু আমি যদি এই রকমটা করি যে আমি সব পেজ সবাইকে দেখার অনুমতি দিলাম, বাট ব্লক পেজটা একটা ব্লক আমি হাইড করব, কিভাবে করব? এখান থেকে কিন্তু অনুমতি দিয়েছি, তার একটা পোস্ট আগে করে চলে যান প্রথম আলোতে, অ্যাড নিউ দিলাম। দেখেন এখানে বলতেছে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস দিস কন্টেন্ট, এটা আরেকটা মানে হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস দ্য পোস্ট, এটা পোস্ট পেজে পাবে কিনা, অবশ্যই পাবে, মিডিয়া এবং ল্যান্ডিং পেজে পাবে, টেমপ্লেটে পাবে, ক্যাটাগরিতে পাবে, ট্যাগেও পাবে, সব জায়গায় পাবে। আর এখান থেকে যদি আমি পোস্টটাকে মুছিয়ে দিই, এই যে এটাকে যদি উঠিয়ে দিই, তাহলে এখানে আসলে এটাকে যদি আপনি রিলোড করেন দেখুন এটা এখান থেকে চলে যাবে, চলে গেছে না? কিন্তু এটা কি আমার চাই? আমি পোস্টটাকে ই করতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই। এখন যদি এখানে আমি রিলোড করি, এখন আসছে, তাহলে এখানে আমি টাইটেলটা বসাইলাম, ছবিটাকেও নিলাম, খবর খবর টুকুও নিলাম, এই ইমেজটাও নিলাম, ইমেজ আপলোড এটা একটা, তারপরে হচ্ছে কি পোস্টের ভিতরে ফিচার ইমেজ
এটা আসো আসো তাড়াতাড়ি আসো। প্যারাগ্রাফে পাবলিশ করলাম। এখন ব্লগ পেজ পোস্ট আছে তাই না, কিন্তু এখান থেকে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস দিস কন্টেন্ট, ওকে অ্যাক্সেস দিস শুধুমাত্র লগ ইন ইউজার। লগ ইন ইউজারের ভিতরে কারা? সকলের ক্ষেত্রে সাবস্ক্রাইবার। শো অ্যাক্সেস রেস্ট্রিক্টেড মেসেজ কোনটা? আমরা যে মেসেজটা এই যেখানে সেট করে দিয়েছি এই যে এই যে এইটা শো করবে গ্লোবাল ডিফল্ট। উড ইউ লাইক টু বি দ্য গ্লোবাল ডিফল্ট মেসেজ, মেসেজ দেওয়া আছে হাইড ফ্রম কোয়ারি, এটা দরকার নেই। এবার আপডেট মেরে দেন, আপডেট। আমি কিন্তু এই জায়গা থেকে সবাইকে অনুমতি দিয়েছি সাইট অ্যাক্সেসিবল ফর এভরিওয়ান, সবাই দেখতে পাবে। কিন্তু আমি এখন যদি এখানে আসি, এখানে সে আওয়ার সার্ভিস দেখতে পারি, ঠিক আছে কোনো সমস্যা নাই, কোনটা কাজ দেখতে পারি সবই ঠিক আছে সমস্যা নাই। বাট যখনই আমি ব্লগে যাচ্ছি, ব্লগ দেখতে পাচ্ছি কি বলতেছে, দ্য পেজ ইজ রেস্ট্রিক্টেড প্লিজ লগ ইন। দেখুন তো কোনটা আসছে, কাজ করেছে। যদি লগ ইন করা থাকতাম, যেমন এইখানে তো আমি লগ ইন করা, ও আমাকে তো বলে না, আমাকে বলে কাজ করেছে, বুঝতে পেরেছি। তাহলে এবার এখান থেকে চলে আসলাম, আজ আসছে এনেবল দ্য রিসেট পাসওয়ার্ড লিমিট। কয়বার একজন ব্যক্তি কয়বার পাসওয়ার্ড রিসেট করতে পারবে, একজন ব্যক্তি কয়বার পাসওয়ার্ড রিসেট করতে পারবে, এখানে মাত্র তিনবার দেওয়া, আপনি চাইলে বাড়িয়ে দেন, পাঁচবার রিসেট করতে পারবেন। ব্লক ইমেল অ্যাড্রেস, সাপোজ আমি চাই না যে সাইদুল ইসলাম সৈকত ভাই আমার ওয়েবসাইটে অ্যাকাউন্ট করুক, সাইদুল ইসলাম সৈকত ভাই একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করে বারবার অ্যাকাউন্ট করে আর ডিলিট করে করে আর ডিলিট করে, আমি চাচ্ছি তাকে ব্লক করে রাখতে, এই ইমেল অ্যাড্রেস দিয়ে আর কখনো সে অ্যাকাউন্ট করতে পারবে না। ঠিক ওইরকম কোন একটা ইমেল অ্যাড্রেস কি করব আমি, এই যে জায়গায় দিয়ে দিব, যে ইমেল অ্যাড্রেস দিয়ে সে আর কখনোই কি অ্যাকাউন্ট করতে পারবে না। বিশ্বাস না হয় একটা ইমেল অ্যাকাউন্ট দেন, দিয়ে ট্রাই করে বলে দিন। আছে কারো কাছে অতিরিক্ত ইমেল অ্যাড্রেস, দুইটা তিনটা ইমেল অ্যাড্রেস কারো কাছে আছে? থাকলে কেউ দেন একটা। কেউ দিচ্ছেন নাকি দিচ্ছেন না? তারপর হচ্ছে ব্ল্যাকলিস্ট, ব্ল্যাকলিস্ট ওয়ার্ড, অ্যাডমিন নামে কেউ অ্যাকাউন্ট করতে পারবে না, অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে এডিটর নামে ইউজার নেম দিয়ে কেউ অ্যাকাউন্ট করতে পারবে না, অথর নামে কেউ দিয়ে করতে পারবে না, এই সকল নাম দিয়ে কি কেউ অ্যাকাউন্ট করতে পারবে না, কথা ক্লিয়ার? অথর, সাপোর্ট, স্টাফ, দেখছেন কত কিছু, এগুলো দিয়ে কি কেউ অ্যাকাউন্ট করতে পারবে না, বুঝতে পেরেছেন? এই সকল ইউজার নেম করতে পারবে না, মানে প্রতারণা যেন কেউ করতে না পারে, মোট কথা হচ্ছে এটা। তাহলে সেভ চেঞ্জ, ইমেইলে আমরা পরে আসবো, ইমেইলে আমাদের পরে অ্যাপিয়ারেন্স আসবে, ইমেইল সবার পরে। প্রোফাইল ডিফল্ট টেমপ্লেট,
প্রোফাইলের জন্য কি আমাদের একটা টেমপ্লেট আছে ডিফল্ট ভাবে যেটা সেটা, যেমন একটু প্রোফাইলে যান, এই যে টেমপ্লেটটা দেখতে পাচ্ছেন সেই টেমপ্লেট, ঠিক আছে? প্রোফাইল ম্যাক্সিমাম উইথ আছে কত, এটা কত কত দেখাচ্ছে, 1000, 1000 পিক্সেল, আপনি এটাকে 1200 পিক্সেল বড় করে দিন। প্রোফাইল এরিয়া ম্যাক্সিমাম উইথ বড় হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা, এটাও বড় হয়ে গেছে। প্রোফাইল ম্যাক্সিমাম উইথ এত, প্রোফাইল এরিয়া ম্যাক্সিমাম উইথ, প্রোফাইল এরিয়া বলতে বোঝাচ্ছে যে এই যে এটা এটা 600 পিক্সেল আছে, এটাকে আমি 1000 পিক্সেল করে নিলাম। তারপর হচ্ছে প্রোফাইল ফিল্ড আইকন, প্রোফাইল ফিল্ড আইকনটা হচ্ছে এই যে দেখুন এখানে এই যে অ্যাকাউন্টের সাথে একটা আইকন দেখা যাচ্ছে না, এই যে এরকম ইউজার নেমের আইকন দেওয়া যাবে, ফার্স্ট নেমের সাথে আইকন দেওয়া যাবে, লাস্ট নেমের সাথে আইকন দেওয়া যাবে, ইমেল অ্যাড্রেসের সাথে আইকন দেওয়া যাবে, পাসওয়ার্ডের সাথে আইকন দেওয়া যাবে, কিন্তু এটা তারা যারা তৈরি করেছে তারা এই আইকনটা দেয়নি, কিন্তু আমরা আইকন দিয়ে তৈরি করব। কিন্তু তখন এই আইকনটা কোথায় শো করবে, লেভেলের সাথে শো করবে, এখানে লেভেল কোনটা বলুন তো, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এগুলোকে লেভেল বলা হয়। আর যদি বলেন যে না লেভেলের সাথে না, ইনসাইড টেক্সট ফিল্ড, তাহলে কি এই যে ওয়াহিদুলের পাশে এখানে ফার্স্ট নেমের একটা আইকন শো করবে, এখানে একটা আইকন শো করবে, এখানে একটা আইকন শো করবে, ঠিক এইটা না, তবে আমি সেটা কি লেভেলের সাথেই চাই, লেভেলের সাথে ভালো লাগে, এবং এটা আমরা পরে দেখব। তারপর আছে প্রোফাইল প্রাইমারি বাটন টেক্সট, আপডেট প্রোফাইল, এই যে এখানে আপডেট ওয়াই ও ইউ আর, আপডেট ইউর প্রোফাইল, দেখুন তো কাজ করে কিনা, ও এখানে না, এখানে না, এখানে না, ভিউ প্রোফাইলের আপডেট ইউর প্রোফাইল আসছে, তারপর আছে প্রোফাইল সেকেন্ডারি বাটন, সেকেন্ডারি বাটন বলতে এই যে ক্যান্সেল বাটনটাকে বোঝাচ্ছে, এটা থাকবে অবশ্যই, লেখা থাকবে ক্যান্সেল। তারপর আছে ডিফল্ট প্রোফাইল ফটো, ডিফল্ট ভাবে কোনো ফটো আপনি দিয়ে দিবেন, কেউ যদি ছবি আপলোড না করে তাহলে যেন তার একটা ছবি পায়, এরকম কোনো ছবি আপনি চাইলে দিতে পারবেন, বাট আমি দিব না, ফাঁকা থাকবে, ডিফল্ট কাভার ফটো দিব না, ফাঁকা থাকবে। ডিজেবল প্রোফাইল ফটো আপলোড, প্রোফাইল ফটো অবশ্যই আপলোড করতে পারবে, সমস্যা নাই। দেওয়া আছে প্রোফাইল ফটো সাইজ, প্রোফাইল ফটো সাইজটাকে আপনি আর একটু বড় করে 200, ওই যে আমরা সেট করেছিলাম মনে আছে, এই যে একটু আগে অ্যাকাউন্টের ভিতরে সেট করলাম, যে জেনারেলের অ্যাকাউন্টে সেট করছি না, ওইখানে কিন্তু এই অপশনগুলো আমি সেট করে দিয়েছি, 190, 40, 40, 80, 80, 190, 200, 200, 230, এইটা আমি দিলাম 200, 200। কাভার ফটো 300 পিক্সেল, 400 পিক্সেল, 600 পিক্সেল, 800 পিক্সেল দিয়েছিলাম, আমি 600 পিক্সেল পর্যন্ত দিলাম, ঠিক আছে? প্রোফাইল কাভার ফটো রেশিও, রেশিও বলতে ওই যে আমরা কার্ভ করলাম মনে আছে, ওইটা, এটা এটাই ভালো আছে, এটাই থাকুক। তারপরে প্রোফাইল হেডার মেটা টেক্সট আইকন, প্রোফাইল হেডার মেটা টেক্সট আইকনটা হচ্ছে এই যে, প্রোফাইল কোথায়, প্রোফাইল, প্রোফাইল আপডেট ইউর প্রোফাইল, এই যে ওয়েব ডেভেলপার, এই যেগুলো আইকন থাকবে কিনা, অবশ্যই থাকবে, অন করেন, পরে দেখাচ্ছি এটা। শো ডিসপ্লে নেম ইন প্রোফাইল হেডার, অবশ্যই ডিসপ্লে নেমে প্রোফাইলে শো করবে। শো সোশ্যাল লিংক ইন প্রোফাইল হেডার, সোশ্যাল লিংকও আমরা শো করাবো পরে, মনে রাখবেন এগুলো পরে আসবে। শো ইউজার ডেসক্রিপশন ইন হেডার, অবশ্যই আসবে,
enable html support for further user description user description e obosshoi apni korte parben suppose ei je lekha ta web developer edit my account etake ekta a tag er bhitore boshan then data den eta html tag ta ke on korechi ekhan theke ha etar karone pabe ei je enable html support header description eta access স্ল্যাশ এখানে এইচআরইএফ হাই রেফারেন্স সমান ডাবল কোটেশন এখানে যদি আমি আমার ফাইবার অ্যাকাউন্টের লিংকটা দিয়ে দেই সমস্যা আছে আমি যদি আমার প্রোফাইল ফেসবুক প্রোফাইলের লিংকটা দিয়ে দেই আপডেট এখানে ক্লিক করলে আমাকে ফেসবুক নিয়ে যায় এইচটিএমএল কাজ করেছে জি স্যার তারপর ইউজার ডেসক্রিপশন মিনিমাম 180 এই যে কত লেখা থাকবে 180 বা আর অনেক কিছু থাকলে থাকতে পারে সমস্যা নাই তারপর হচ্ছে প্রোফাইল হেডার মেনু পজিশন বটম অফ আইকন প্রোফাইল হেডার মেনু পজিশন বটম অফ আইকনই থাকুক শো এ কাস্টম মেসেজ ইন প্রোফাইল ইজ ইমটি প্রোফাইল ইমটি থাকলে কাস্টম মেসেজ দেখাবে শো দা ইমোক সেশন এই যে এটা এটা থাকবে কি এটা বন্ধ করে দিলে যেমন খারাপের রেখা এটা থাকবে এক মিনিট এবার এখানে একটু রিলোড করেন দেখুন এটা হারিয়ে গেছে ঠিক আছে তো এটা থাকা না থাকা আপনাদের ইচ্ছা বা ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী সাজাবেন এই ছিল অবস্থা এরপরে আসলো আমাদের প্রোফাইল মেনু যদি প্রোফাইল মেনুতে যাই দেখা আছে এনেবল প্রোফাইল মেনু এটা অফ করে দিলে কি হয় দেখুন এটা আসে আপডেট প্রোফাইলে গেলে এইটা আসে আর কিছু আছে নিচে দেখুন তো এখানে অ্যাবাউট মোস্ট এই লেখাগুলো ছিল না এই জায়গায় এগুলো সব বাট আমি এটা চাই এটা থাকবে অ্যাবাউট ট্যাব থাকবে অ্যাবাউট ট্যাব সবাই দেখতে পারবে আমার সম্পর্কে সবাই দেখতে পারবে অ্যাবাউট আমার সম্পর্কে আমি লিখবো পরে এখনো তো আমার সম্পর্কে কিছু লিখি নাই এটা পরে সবাই দেখতে পারবে পোস্ট ট্যাব আমি কোনো পোস্ট করেছি কিনা করলে কয়টা পোস্ট করেছি এই যে একটা পোস্ট করেছি একটা শো করছে হ্যালো ওয়ার্ল্ড এগুলো আমার পোস্ট করা এগুলো আমার গুলো শো করছে এগুলো কে দেখতে পারবে শুধুমাত্র অনার স্পেসিফিক রুলস অ্যাডমিনিস্ট্রেটর দেখতে পারবে আর কেউ দেখতে পারবে না ঠিক আছে তারপর হচ্ছে কমেন্ট ট্যাব এনিওয়ান যে কেউ দেখতে পারবে প্রোফাইল মেনু ডিফল্ট ট্যাব অ্যাবাউট শো করবে এনেবল মেনু আইকন ডেস্কটপ ভিউ অবশ্যই শো করবে রেজিস্ট্রেশন ফর্ম রেজিস্ট্রেশনের ডিফল্ট একটা টেমপ্লেট আছে সাপোজ আপনি যদি এইখানে যান লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন রেজিস্টার ফর্মে যান এই যে রেজিস্টার ফর্মটা দেখতে পাচ্ছেন না অনেক ছোট না ডিফল্ট ভাবে দিয়েছে বাট আপনি এইটাকে ডিফল্ট টেমপ্লেট বাট এটার সাইজটাকে বড় করে দেন 1000 পিক্সেল বড় হয়েছে বেশি বড় হয়ে গেছে না এবার ঠিক আছে মোটামুটি তারপর হচ্ছে রেজিস্ট্রেশন শর্টকাট অ্যালাইনমেন্ট সেন্টার
এই যে দেখুন এটা সেন্টারে শো করছে, আপনি চাইলে লেফট অ্যালাইন রাইট অ্যালাইনে শো করতে পারবেন। তারপর হচ্ছে রেজিস্টার ফিল্ড আইকন শো ইন লেবেল, এটার মানে হচ্ছে যে এই যে এখানে যদি আইকন থাকতো, হ্যাঁ এখানে যে এই যে এখানে এখানে যদি আইকনগুলো আমরা দিতাম তাহলে আসলে আমরা আইকন সামনে দিয়ে এটাকে রেডি করব এবং এখানে আমরা আরো অনেক কিছু অ্যাড করব, ছবি সহ দেওয়ার অপশন তৈরি করব নিজেরাই, ঠিক আছে। আর প্রাইমারি রেজিস্ট্রেশন, প্রাইমারি বাটন টেক্সট রেজিস্টার নাও, লগ ইন নাও, রেজিস্ট্রেশন সেকেন্ডারি বাটন ইউআরএল দেওয়ার দরকার নেই, ডিফল্ট ভাবে নিয়ে নিবে রেজিস্ট্রেশন ডিফল্ট রুল সাবস্ক্রাইবার, যারাই এখন এখন থেকে রেজিস্ট্রেশন করবে তারা সবাই কি হবে, অথর হবে, অ্যাডমিনিস্ট্রেটর হবে, না কি হবে, সাবস্ক্রাইবার হবে। রেজিস্টার নাও, লগ ইন নাও, রেজিস্টার নাও, লগ ইন নাও, ওকে। আচ্ছা হচ্ছে লগ ইন ফর্ম, চলেন আবার একটু লগ ইন ফর্ম, ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড, এই ফিল্ডটাকে একটু বড় যদি করতে চান এখানে দেখুন কি কি আছে, ফরগটেন পাসওয়ার্ড, কিপ মি সাইন ইন, রেজিস্টার, ফার্স্ট বাটনে লগ ইন, সেকেন্ড বাটনে রেজিস্টার, এগুলোর পরিবর্তন যদি করতে চান। ডিফল্ট টেমপ্লেট আমি এটাকে চেঞ্জ করে 600 করে নিলাম, এটা অবশ্যই সেন্টার থাকবে, শো ইন লেভেল, লগ ইনের পরে হচ্ছে লগ ইন নাও, রেজিস্টারের হচ্ছে রেজিস্টার নাও, আর আপনি চাইলে সেকেন্ডারি বাটন কেটে দিতে পারবেন বাট আমি কাটছি না, লগ ইন সেকেন্ডারি বাটন ইউআরএল, বাটনে রেজিস্টার ইউআরএল রেজিস্টারই থাকবে, লগ ইন ফরগেটেন লিঙ্ক অবশ্যই থাকবে, শো রিমেম্বার মি অবশ্যই থাকবে। আর যদি এই দুইটাকে বন্ধ করে দেন তাহলে যেটা হবে এটা আর এটা চলে যাবে, চলে গেছে, কিন্তু এই দুইটারই আমার দরকার আছে না, দুইটারই দরকার আছে, তাই আমি দুটাকে রেখে দেব। তাহলে অ্যাপিয়ারেন্সে শেষ হলো মিস, এবার শো এন্টারিস্টিক রিকোয়ার্ড ফিল্ড, কিভাবে আপনার মেসেজগুলো যাবে, ইউজার প্রোফাইল টাইটেল, প্রোফাইল থাকবে ডিসপ্লে নেম, সাইট নেম, ইউআর প্রোফাইল ডাইনামিক ম্যাটার ডিসক্রিপশন, ডিসপ্লে নেম, সাইট নেম, জয়েন সাইট ডিসপ্লে, এগুলো কিভাবে ইমেল যাবে, ডিজেবল কে ডিজেবল কেস ইউর প্রোফাইল, এনেবল গুটেনবার্গ ব্লক অবশ্যই এটা থাকবে, ভার্সন হচ্ছে 2, রিসেট এপিআই ভার্সন, এনেবল কাস্টম টেবিল ইউজার মেটা, চাইলে দিতে পারবেন না চাইলে নাই, ঠিক আছে। তারপর হচ্ছে রিমুভ ডাটা ইন আনইনস্টল, যখন আমরা আনইনস্টল করে ফেলবো সকল ডাটা রিমুভ হয়ে যাবে একাই, ইনস্টল ইনফো এটা কোথায় ইনস্টল হয়েছে, সাইটের হেলথের কি অবস্থা, কোথায় কি হোস্টিং, কোথায় সার্ভার, কোথায় কোন ব্রাউজারে চলতেছে, ব্রাউজার ভার্সন কত, সব কিছু এখানে দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেস কনফিগারেশন কি কি, পারমালিং স্ট্রাকচার কোনটা, থিম কোনটা, পেজ অন ফন্ট, পোস্ট, সব কিছু আছে এখানে, আলটিমেট মেম্বার কনফিগারেশন, ভার্সন কত, আপগ্রেডেড ফ্রম কত, কারেন্ট ইউআরএল মেথড কি, কোথায় কি কাজ করছে, ইউজার ফেস কনফিগারেশন, ইউজার অ্যাকাউন্ট মেম্বার্স রেজিস্টার কোথায় কি আছে, তারপর হচ্ছে আলটিমেট মেম্বার ইউজার কনফিগারেশন, ডিফল্ট নিউ রোল সাবস্ক্রাইবার, প্রোফাইল পারমালিং বেস, ইউজার লগ ইন, সব কিছু রেডি করেছি যা তার ইনফরমেশন আপনাকে এখানে দেখাচ্ছে, ওকে। আর তেমন কিছুই এখানে নেই, পিএসপি মেমোরি লিমিট কত, পিএসপি আপলোড ম্যাক্স সাইজ কত, পিএসপি পাস্ট পোস্ট ম্যাক্স সাইজ কত, এগুলো আমরা ওই যে দিয়েছিলাম মনে আছে, এগুলো শো করছে এখানে। এখন এগুলো পুরো ইনস্টলেশন ইনফো আপনি ডাউনলোড করে রাখতে পারবেন এখান থেকে, একটা ফাইল তৈরি হবে টেক্সট, ডেস্কটপে ডাউনলোড করে রেখে দিলাম, এতটুকু বুঝতে আর কারো কোনো সমস্যা আছে কিনা। এখন আমরা একটা মজার জিনিস দেখে আজকে শেষ করব, আমার একটু তাড়া আছে, আমরা ইমেলটা শেষ করব আজকে, ইমেইলে আসুন, তারপর আরো অনেক কাজ আছে, অ্যাকাউন্ট ওয়েলকাম ইমেল,
মেম্বার যাবে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইমেইল অবশ্যই যাবে, পেজ অ্যাক্টিভেশন ইমেইল এইভাবে যাবে, সেভ চেঞ্জ, অ্যাকাউন্ট পেন্ডিং রিভিউ যদি পেন্ডিং থাকে তাহলে পেন্ডিং রিভিউ মেসেজও যাবে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ ইমেইল অ্যাপ্রুভ হলে সেটারও ইমেইল যাবে, এতটুকুই আপাতত রেডি করলাম। এখন আমি আপনারা এক কাজ করেন, এই ওয়েবসাইটের আরেকটা কাজ অ্যাক্সেস, অ্যাক্সেসটা একদম মুছে দেব, এইটাকে দিয়ে দেব, সবাই দেখতে পারবে না, শুধু হোম পেজটা সবাই দেখতে পাবে। এবার আপনারা এই ওয়েবসাইটে লগ ইন করেন, সবাই ক্লাসে যারা উপস্থিত আছেন সবাই এখানে লগ ইন করবেন, অ্যাকাউন্ট করেন, হ্যারি আপ, পাসওয়ার্ডটা ভালো করে দিয়েন, পাসওয়ার্ড বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর মিলিয়ে দিয়েন,